Z5 সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। সমস্ত গ্রহের মধ্যে মঙ্গল গ্রহের মারুতির প্রতি অনুকম্পা অধিক বেশি। এরূপ পক্ষপাতিত্বের কারণেই আমায় এবার মঙ্গলের উপর নিজের শনি দৃষ্টি পতিত করতে হবে। শনিদেবকে অমঙ্গলের প্রণাম। আপনার মঙ্গলের প্রতি দৃষ্টিপাতের ফলে আমার স্বরূপ উদ্ঘাটন হয়েছে। আমার এমন প্রবৃত্তি যে আমি যেখানেই যাই দুঃখ পীড়া কষ্ট ক্লেশ সাথে নিয়ে যায়। এবার বলুন প্রভু, আমায় স্মরণ করার কারণ কি? আজ্ঞা করুন। অমঙ্গল দেব, আমি চাই আপনি এমন একজন জীবের জীবনে প্রবেশ করুন যে আপনার উপস্থিতির কারণে বিনম্রতা শেখে, ব্যবহারে সদা সত্য এবং সরল থাকে, সে যেন তার প্রাপ্ত শক্তির মাহাত্ম্য বোঝে এবং তাকে যথাযথ সম্মান করে। ঠিক এই হেতুই তো অমঙ্গলের জন্ম। আপনি আমায় শুধু সেই দুর্ভাগার নাম বলুন যার আতিথ্যতা করার সুযোগ পেয়েছি আমি। সুমেরু নরেশ কেশরী পুত্র মারুতি। মারুতি, মারুতির কাছে সংসারে সর্বাধিক প্রিয় হল তার পরিবার। আর আমি আপনাকে আদেশ দিচ্ছি যে মারুতির পরিবারে গিয়ে বিচ্ছেদ ঘটান। সকল দেবতারা মারুতিকে দিব্য শক্তিতে সমৃদ্ধ করেছেন, এর সমতা বিধানের উদ্দেশ্যে আপনি তার পরিবারের শান্তি ছিনিয়ে নিন। যেমন আপনার আজ্ঞা শনিদেব। সর্বশক্তিমান রাজাদের দুর্বলতা তাদের পরিবারই হয়ে থাকে প্রভু। আর সেই মারুতি, তার কাছে যতই অলৌকিক শক্তি থাকুক না কেন, সেই শক্তি প্রয়োগ করেও সে তার পরিবারের সংকট মোচন করতে পারবে না। আমি মারুতির পরিবারকে এমন খণ্ডিত করব যে সে পারিবারিক সুখের জন্য ব্যাকুল হয়ে উঠবে। দুঃখ আর কলহ তার জীবনে এমনভাবে জড়িয়ে যাবে যে তার শক্তিকেও ভুলে যাবে। Z5 সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।